ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বারবার বলে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালেন না তার অন্যতম কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা। তবে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ প্রধান চেয়ারম্যান টার্গেট করছেন টার্গেটটা কি সমালোচিত হচ্ছে নওসাদ সিদ্দিকি সরাসরি তার কাছে চলে যাবো যে কোন দলের থেকে বেশি সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে বাম বিজেপি তৃণমূল নাকি অন্যান্য দল না নিজের দল থেকে সমালোচিত হচ্ছেন দেখুন না দাঁড়াবার কারণ অধরা নয় জনমানুষে আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্যের আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে কি কি কারণে আমরা না করলাচ্ছি না দ্বিতীয় হচ্ছে ব্যাপারটা সমালোচনার কথা যেটা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনা করছে বিভিন্ন সাধারণ মানুষ এই রাজনৈতিক দলের যে মিথ্যা পোপাগাণ্ডা চালাচ্ছে সে দেখো হয়তো অনেকে খেয়ে নিয়ে আমাকে ভুল বুঝছেন তবে যারা আমাকে ভুল বুঝছেন এদের ভুল পোপগান্ডাকে মানে যেটা খাওয়ানোর চেষ্টা করছে খেয়ে নিয়ে তাদের সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব আমার সেটাই আমি কাটিয়ে উঠে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বামপন্থী বন্ধুরা এমনভাবে আচরণ করছেন কে গতকালকে তো আমাকে কিছু স্ক্রিনশট দিল আমার টিমের ছেলেরা যে আমি আমি কি নাকি কেউ চল্লিশ লাখ লিখেছে কেউ বত্রিশ লাখ লিখেছে কেউ পঞ্চাশ লাখ এই ধরনের লিখেছেন যে আমি নাকি বিক্রি হয়ে গেছি ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলছি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও বলি বামপন্থী বন্ধুদেরকেও বলি আমি কি লেফট ফ্রন্টের সিপিআইএমের কি আমি হোল্টাইম আর নাকি যে তারা যেটা ঠিক করে দেবেন আমাকে করতে হবে বা আইএসএফ পার্টি কি লেফট ফ্রন্টের একটা সহযোগী দল যে তারা ওই বিভিন্ন যেমন তাদেরই তাদেরই অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে যেমন মাঝে মধ্যে শোনা যায় যে দাদাগিরি দেখাচ্ছে সেরকম তো ব্যাপার নয় আইএসএম নিজে একটা স্বতন্ত্রতা বজায় রেখে একটা রাজনৈতিক দল করছে চলছে তো যারা সমালোচনা করছেন যা করছেন সময় তাদের সাথে কথা হবে অনেক আশা নিয়ে আপনি এই সংযুক্ত মোর্চাতে যুক্ত হয়েছিলেন দু সালে আজকে যা পরিস্থিতি মনে হচ্ছে অতীতে ভুল করেছেন না দেখুন সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ভুল করেছি বলবো না একবারের জন্য তবে আগামী দিনে ভাবতে হবে মানে থাকবেন কি থাকবেন একদম স্পষ্ট আগামী দিনে ভাবতে হবে কি বললাম আমি ভাবতে হবে আমার তো একার অবস্থান নয় তো আগামী দিনে ভাবতে হবে যে কাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব কার লক্ষ্যটা কি তাদের লক্ষ্য সঠিক জায়গায় আছে কিনা নাই লক্ষ্য ছিল এবারে বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করবো সহজেই হারাবো সে লক্ষ্য তো সম্পূর্ণ হতে দিল না দু সালে বামেদের ভোট বিজেপিতে গিয়েছে কিন্তু বামেরা বলছে বিজে মূল বিজেপি আর তৃণমূলের মধ্যে যোগ ঠিক আছে এই সমস্ত অভিযোগ তো উঠেই আসছে সিপিএম এর অভ্যন্তরে এই মুহূর্তে পরিস্থিতি আপনার সঙ্গে তো প্রচুর নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে মোহাম্মদ সেলিম বিমান বসু কি পরিস্থিতি না আমাদের প্রার্থী ঘোষণার পরে ওনাদের প্রার্থী ঘোষণার পরে নতুন করে কোনো কথা হয়নি দেখুন ব্যাপারটা হচ্ছে শুনলাম তো এটা স্বীকারও করেছে যে বাসি এবার ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালে যারা এক সময় কমিউনিস্ট বলতেন যারা নিজেদেরকে বামপন্থায় বিশ্বাসী বলেন তাদের ভোট বিজেপিতে গিয়েছিল নাহলে জিততে পারতো না আঠারোটা সিট এবং ভোট কাটাকাটি করে জিতাতে সহযোগিতা এক প্রকার তাহলে করা হয়েছে বলবো অনেকেই বলছে না ভোট কাটাকাটি তাহলে আমরা বলবো ভোট কাটাকাটি তাহলে বিজেপিকে সুবিধা করছি এবং রায়গঞ্জ যদি আপনি বলেন রায়গঞ্জে সিটিং এমপি ছিলেন মোহাম্মদ সেলিম সাহেব সেখানে তিনি দাঁড়িয়েছিলেন আবার ওখানে কংগ্রেস ভোট প্রার্থী দিলেন এই যে দুটো দল ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে গেল তাহলে আমরা তো বলতে পারি ক্ষেত্রে মানুষ কোশ্চেন তো করতে পারে যে ভোট কাটাকাড়িতে আঠারোটা সিট বিজেপি পেয়ে গিয়েছে এই ধরনের আলোচনাও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে ভিতরে বিজেপি আছে দেখুন আমি বারবার বলেছি আজকেও বলছি যে আমি বামপন্থার বিরুদ্ধে নয় কিন্তু বামপন্থাকে সামনে রেখে কিছু ধান্দা পন্থা আছে যে ধান্দা পন্থারা দিনে বামপন্থা দিনে লেফট ফ্রন্ট দিনে 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 সিপিআইএম বা ফরওয়ার্ড ব্লক রাতে কিন্তু আর এস এস এমন কিছু মানুষ আছে আর যার ওই সমস্ত মানুষগুলোর জন্য আমরা এই যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সাকসেস হতে দিল না জোটটাকে সংযুক্ত মোর্চা কি আর টিকে থাকলো না টিকে থাকলো না এবার কি কোন দিকে দাঁড়িয়ে পরিস্থিতি

বলেছিলাম আমরা একা চলবো এখন একা চলছে এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করছে এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন নওসাদ সিদ্দিকী এবং সরাসরি তার অভিযোগ যে বাম কংগ্রেস বা অন্যান্য দল যারা রয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণভাবে বাম কংগ্রেস তারা দিনে কমিউনিস্ট রাতে আর এস এস তৃণমূল এবং এই গুপ্তচরবৃত্তির বৃত্তির জেরেই গোটা রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন হওয়ার কথা ছিল সেই আন্দোলন হচ্ছে না এবং সেই কারণে একলা চলো নীতিতে এবার বিশ্বাসী আইএসএফ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ দিলেন এবং রাজনৈতিক স্বার্থে নওসা সিদ্দিকিকে ডায়মন্ড হারবারে ব্যবহার করার জন্য অনেক রাজনৈতিক দল ভেবেছিলেন কার্যত সেই বিষয়টা আজকে উত্থাপন করলেন আইএসএফ চেয়ারম্যান ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বারবার বলে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালেন না তার অন্যতম কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা তবে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ প্রধান চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীকে টার্গেট করছেন টার্গেটটা কি সমালোচিত হচ্ছে সরাসরি তার কাছে চলে যে কোন দলের থেকে বেশি সমালোচিত হচ্ছে এই মুহূর্তে বাম বিজেপি তৃণমূল নাকি অন্যান্য দল না নিজের দল থেকে সমালোচিত হচ্ছেন দেখুন না দাঁড়াবার কারণ অধরা নয় জনমানুষে আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্যের আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে কি কি কারণে আমরা নাড় না দ্বিতীয় হচ্ছে ব্যাপারটা সমালোচনার কথা যেটা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনা করছে বিভিন্ন সাধারণ মানুষ এই রাজনৈতিক দলের যে মিথ্যা পোপাগাণ্ডা চালাচ্ছে সে দেখো হয়তো অনেকে খেয়ে নিয়ে আমাকে ভুল বুঝছেন তবে যারা আমাকে ভুল বুঝছেন এদের ভুল পোপাগাণ্ডাকে মানে যেটা খাওয়ানোর চেষ্টা করছে খেয়ে নিয়ে তাদের সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব আমার সেটাই আমি কাটিয়ে উঠে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বামপন্থী বন্ধুরা এমনভাবে আচরণ করছেন কে গতকালকে তো আমাকে কিছু স্ক্রিনশট দিল আমার টিমের ছেলেরা যে আমি আমি কি নাকি কেউ চল্লিশ লাখ লিখেছে কেউ বত্রিশ লাখ লিখেছে কেউ পঞ্চাশ লাখ এই ধরনের লিখেছেন যে আমি নাকি বিক্রি হয়ে গেছি ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলছি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও বলি বামপন্থী বন্ধুদেরকে বলি আমি কি লেফট ফ্রন্টের এর কি আমি হোল্টাইম আর নাকি যে তারা যেটা ঠিক করে দেবেন আমাকে করতে হবে বা এ পার্টি কি লেফট ফ্রন্টের একটা সহযোগী দল যে তারা ওই বিভিন্ন যেমন তাদেরই তাদেরই তিনি দলগুলোর মধ্যে যেমন মাঝে মধ্যে শোনা যায় যে দাদাগিরি দেখাচ্ছে সেরকম তো ব্যাপার নয় আইএসএম নিজের একটা স্বতন্ত্রতা বজায় রেখে একটা রাজনৈতিক দল করছে চলছে তো যারা সমালোচনা করছেন যা করছেন সময় তাদের সাথে কথা হবে অনেক আশা নিয়ে আপনি এই সংযুক্ত মোর্চাতে যুক্ত হয়েছিলেন দু হাজার একুশ সালে আজকে যা পরিস্থিতি মনে হচ্ছে অতীতে ভুল করেছেন না দেখুন সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ভুল করেছি বলবো না একবারের জন্য তবে আগামী দিনে ভাবতে হবে মানে থাকবেন কি থাকবেন একদম স্পষ্ট আগামী দিনে ভাবতে হবে কি বললাম আমি ভাবতে হবে আমার তো একার অবস্থান নয় তো আগামী দিনে ভাবতে হবে যে কাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো কার লক্ষ্যটা কি তাদের লক্ষ্য সঠিক জায়গায় আছে কিনা নাই লক্ষ্য ছিল এবারে বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করবো সহজেই হারাবো সে লক্ষ্য তো সম্পূর্ণ হতে দিল না দু হাজার উনিশ সালে বামেদের ভোট বিজেপিতে গিয়েছে কিন্তু বামেরা বলছে বিজেমূল বিজেপি আর তৃণমূলের মধ্যে যোগ ঠিক আছে এই সমস্ত অভ্যন্তরে এই পরিস্থিতি কি আপনার সঙ্গে তো প্রচুর নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে মোহাম্মদ সেলিম বিমান বসু কি পরিস্থিতি না আমাদের প্রার্থী ঘোষণার পরে ওনাদের প্রার্থী ঘোষণার পরে নতুন করে কোনো কথা হয়নি দেখুন ব্যাপারটা হচ্ছে শুনলাম তো এটা স্বীকারও করেছে যে বাসি এবার ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালে যারা একসময় হাটকোট কমিউনিস্ট বলতেন যারা নিজেদেরকে বামপন্থায় বিশ্বাসী বলেন তাদের ভোট বিজেপিতে গিয়েছিল নাহলে জিততে পারতো না আঠারোটা সিট এবং ভোট কাটাকাটি করে জিতাতে সহযোগিতা এক প্রকার তাহলে করা হয়েছে বলবো অনেকেই বলছে না ভোট কাটাকাটি তাহলে আমরা বলবো ভোট কাটাকাটি তাহলে বিজেপিকে সুবিধা করেছে আমরা রায়গঞ্জ যদি আপনি বলেন রায়গঞ্জে সিটিং এমপি ছিলেন মোহাম্মদ সেলিম সাহেব সেখানে তিনি দাঁড়িয়েছিলেন আবার ওখানে কংগ্রেস ভোট প্রার্থী দিলেন এই যে দুটো দল ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে গেল তাহলে আমরা তো বলতে পারি ক্ষেত্রে মানুষ কোশ্চেন তো করতে পারে যে ভোট কাটাকাটিতে আঠারোটা সিট বিজেপি পেয়ে গিয়েছে এই ধরনের আলোচনাও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে ভিতরে বিজেপি আছে দেখুন আমি বারবার বলেছি আজকেও বলছি যে আমি বামপন্থার বিরুদ্ধে নয় কিন্তু বামপন্থাকে সামনে রেখে কিছু ধান্দা পন্থা আছে যে ধান্দা পন্থারা দিনে বামপন্থা দিনে লেফট ফ্রন্ট দিনে 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 সিপিআইএম বা ব্লক রাতে কিন্তু আর বিজেপি এস এমন কিছু মানুষ আছে আর যা ওই সমস্ত মানুষগুলোর জন্য আমরা এই যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সাকসেস হতে দিল না জোটটাকে সংযুক্ত মোর্চা কি আর টিকে থাকলো না টিকে থাকলো না এবার কি কোন দিকে দাঁড়িয়ে পরিস্থিতি

বলেছিলাম আমরা একা চলবো এখন একা চলছে এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করছে এই মুহূর্তে সঙ্গে ছিলেন নওসাদ সিদ্দিকী এবং সরাসরি তার অভিযোগ যে বাম কংগ্রেস বা অন্যান্য দল যারা রয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণভাবে বাম কংগ্রেস তারা দিনে কমিউনিস্ট রাতে আর এস এস তৃণমূল এবং এই গুপ্তচর বৃত্তির জেরেই গোটা রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন হওয়ার কথা ছিল সেই আন্দোলন হচ্ছে না এবং সেই কারণে একলা চলো নীতিতে এবার বিশ্বাসী আইএসএফ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ উগড়ে দিলেন এবং রাজনৈতিক স্বার্থে নসা সিদ্দিকিকে ডায়মন্ড হারবারে ব্যবহার করার জন্য অনেক রাজনৈতিক দল ভেবেছিলেন কার্যত সেই বিষয়টা আজকে উত্থাপন করলেন আইএসএফ চেয়ারম্যান ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিচুর চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা